হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আসলে ইউটিউবে এটা আমার প্রথম ভিডিও। তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাতে ভুলো না, কারণ তোমাদের কমেন্টের উপর বেস করে আমার ভিডিওটা কেমন হলো আমি সেটা জানতে পারবো। আসলে আমার ফ্রিজের জন্য আমি মেশো থেকে একটি ফ্রিজের কভার সেট অর্ডার দিয়েছি, আমি আজকে আনবক্সিং করছি। প্লাস্টিকের উপর থেকে দেখতে খুব সুন্দরই লাগছে, কালারফুল লাগছে। এবার প্লাস্টিক থেকে বের করার পর কেমন লাগবে সেটাই এখন দেখা। আসলে আমি ব্ল্যাক কালারে দুটো একই রকম সেট অর্ডার দিয়েছিলাম। উপরে হ্যান্ডেলটা বের করছি। হ্যাঁ হ্যাঁ, উপরে হ্যান্ডেলটা ঠিকই আছে, হাইটটাও ভালো আছে। ফ্রিজের উপরে আপার কভারটা দেখা যাক কেমন এসছে, দেখতে তো সুন্দর লাগছে। দেখছি উপরে ভেতর পকেটটাও রয়েছে, ভালো হয়েছে, কিছু রাখা যাবে এর মধ্যে। দেখতে দুটো একই রকম লাগছে, হাইট দুটোরই খুব সুন্দর রয়েছে। এবার ভেতরের ট্রে কভারগুলো দেখা যাক, দুটো ভালো লাগছে, বাট আমি ভেবেছিলাম এগুলো শক্ত হবে, প্লাস্টিকের হবে, কিন্তু এগুলো দেখা যাচ্ছে একটু কাগজ টাইপের, একটু পাতলা। এবার এগুলো ভিজে গেলে কি এর দশা হবে সেটা বলতে পারছি না, কিন্তু দেখতে ফ্লাওয়ার্সগুলো কালারফুল লাগছে, বাট খুব সুন্দর লাগছে জিনিসগুলো, তাই জন্যই অর্ডার দিয়েছিলাম এটা। এবার আমি ভেতরে দেখাচ্ছি ফ্রিজের ভেতরে যে কেমন লাগছে দেখতে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে সেট আপটা কেমন হয়েছে, জানাতে ভুলো না কিন্তু কেউ। এবার ফ্রিজটা বন্ধ করে হ্যান্ডেলটা দেখাচ্ছি। হ্যান্ডেল আর উপরে কভার দুটোই সেট আপ করে দিয়েছি, তোমরা দেখে নাও, দুটোকেই সেট করেছি। কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও।